ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি ববি সরপতি, আমিও খুব 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 ভালো আছি। আর এখন বাজে ভোর 5:30, তার জন্য তোমাদেরকে জানাই গুড মর্নিং। তো ঠান্ডা পড়ে গেছে খুবই। আমরা দেখো, আমরা এখন ঠান্ডাতে ঢাকা নিয়ে সব শুয়ে রয়েছিলাম, এখন উঠে আর এই ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো, অভিককে দেখো, থামো ব্যাক ক্যামেরায় গিয়ে তোমাদেরকে দেখ কি করছিস। ওঠ, কখন উঠবি? হ্যাঁ, দেখো ঢাকাটা নিয়ে কেমন আরাম করছে দেখো। আর সিটি মারছিস কি করতে? কিলের আওয়াজ করছিস নাকি? না তো, মাথা থেকে ঢাকা নিয়ে নিচ্ছিস তো। তো কোকিল এখন তো বসন্তকাল আছে তো, এখন তো তুই তুই এই কোকিলের কাজটা কর। ও কোকিল পাইলে ওই তোর পড়া ভেঙে গেল, কি কি করছিস দেখ। এটা কি হবে? জল খাওয়ার স্টাইল নাকি? তোমাকে জিজ্ঞেস করো, জল টাঙ্গি চকলেটের পাইপ তোর কি পড়া হয়ে গেল? কি নাই পড়া হয়, ইংরেজি দিস আবারও। আমার কাজ শুরু হয়ে গেছে, ঝাড়ু মোছা। আর আমি একটা জানালাটা খুলে দিচ্ছি, এই রুমটাতে রোদ আসবে। দেখো এখানে এখন রোদ এসে গেছে, তো রোদ এলে এখানটা একটু ঠান্ডা ভাবটা কেটে যায়, তো তার জন্য এখন জানালাটা খুলে রেখে দিলাম। আর এই দেখো এখন ঝাড়ু মশা করবো, এখন হয়নি কাজ। তো এই দেখো ঠাকুর ঘরে আসছি, তো ঠাকুর ঘরে এখন পরিষ্কার করিনি, ঠাকুর ঘরগুলো সব পরিষ্কার করবো এখন। এটা কাকুর রুম, কাকুর রুমটাও আমি এখন পরিষ্কার করব। কোথাও এখন পরিষ্কার করা হয়নি, ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করব, এখন মোছামুছি করব। তো এই দেখো সিঁড়িটা, নিচের দিকে সিঁড়ি, আর এটা হচ্ছে উপরের দিকে সিঁড়ি। তো পুরোটাই এখন মুছবো। এই উপরের দিকে সিঁড়ি যেটা আছে সেটা মুছি না, ঝাড়ু দিয়ে দিই, আর নিচের দিকে সিঁড়িটা মুছি। তো প্রত্যেক দিনই আমাদের ঘর মোছার অভ্যেস আছে, প্রত্যেকটা ঘরই আমরা মুছি, মানে পরিষ্কার করি সকালে। তো এইদিকে আরও রুম আছে, এই রুমগুলো এখন মুছবো। এদিকে একটি বারান্দা আছে, এদিকে একটা রুম। এটাতে কী আছে বলো তো? এটাতে আবার এই দেখো অ্যাপোলো পুরুলিয়া গেছিলো, এ পুরুলিয়া থেকে আমাকে দুটো জিনিস নিয়ে এনে দিয়েছে। তো দেখো কী এনে দিয়েছে, খুলছি তোমাদের তো দেখাচ্ছি দাঁড়া। এই দেখো দেখো একটা ডাব সপ এনেছে, আর একটা বডি লোশন এনে দিয়েছে শীতের জন্য, বডি লোশন। আর ডাব সপটা গায়ে মাখি, মুখেও মাখা হয়। আমি তো মানে ফেস ওয়াশ ইউজ করি না, আমি এই ডাব সপটাই আমি গায়েও মাখি আর মুখেও মাখি। তো এই দেখো
এই দেখো এখন আমি নেল পলিশ লাগাবো। সব ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তো এই দেখো আমার নেল পলিশ লাগানো হয়ে গেছে, আর এখন আমরা যাব, এখানে আমাদের গ্রামে একজনের বিয়ে বাড়ি আছে, তো ওখানে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। তো চলো বন্ধুরা, অনেক দিনের পরে মানে শ্বশুরবাড়িতে এসে একটা ভিডিও বানাচ্ছি। অনেকদিনই হয়ে গেল, প্রায় এক মাস হয়ে গেল, তারপরে এখন আমি ওখানে মানে ভিডিও বানাচ্ছি। তো ওখানকার কথা মনে পড়ে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, এবার পরের বছর যাব। তো এখন আমি এখান যে ভিডিওটা বানাচ্ছি সেটা তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও, আর যদি মন চায় তো তোমরা শেয়ারও করতে পারো। অভিকের কিছুদিন থেকে ফুটবলার হওয়ার খুবই শখ আছে, তো এখনও ফুটবলে দেখো প্র্যাকটিস করছে। এই দেখো এখন প্র্যাকটিসে আছে ও, আর ও অনলাইনে একটা ভালো বলও অর্ডার করে দিয়েছে, বলটা দু এক দিনের মধ্যেই চলে আসবে। তো তোমরা পরের ভিডিওতে ওটা দেখতে পারবে বন্ধুরা। তো আমি এখন ষষ্ঠীতলার থেকে বাড়ি চলে এসেছি, আর বিয়ে বাড়িতে আমার যাওয়ার কথা ছিল না, জেঠিমা টেনে নিয়ে গেল, তার জন্য আমাকে যেতে হলো ওখানে। তো ওখানে বেশ নাচ গান করলো সবাই, আর এখন আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা ছাড়া আমার মানে এক পাও চলা সম্ভব না। তোমরা আমাকে সাপোর্ট করছো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তো বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্টের জন্যই আমি এতটা এগিয়ে চলেছি, আরও আগে মানে এগিয়ে যাব। তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা।